আসসালামু আলাইকুম এভরিওয়ান, এমডি মাহদী মালিহা কিচেনে আপনাদের আরও একবার স্বাগত জানাই। আজকে আপনাদের জন্য থাকছে মাছের মাথা দিয়ে মুড়িঘণ্টের রেসিপি। বাঙালিদের খাবারের মধ্যে অন্যতম একটি পছন্দনীয় খাবার হচ্ছে মুড়িঘণ্ট। তো এই মুড়িঘণ্টের রেসিপিটা খুব সহজে কিভাবে রান্না করা যায় তাই আজকে তোমাদের সাথে শেয়ার করছি। আশা করছি আমার এই রান্নাটা নতুন রাঁধুনিদের কাছে পছন্দ হয়েও যেতে পারে। তো সবার প্রথমে আমি এখানে যা করেছি, মুড়িঘণ্ট রান্না করার জন্য আমি মুগের ডালগুলোকে ভালো করে ভেজে নিয়েছি। তারপর ভালো করে ওয়াশ করে নেওয়ার পরে এটাকে আমি আধ ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম। তো ভিজিয়ে রাখলে হয় কি, রান্নার প্রসেসিংটা খুব তাড়াতাড়ি হয়ে যায় এবং ডালগুলো ফুলে দ্বিগুণ হয়ে যায়। আর পাশেই কিন্তু আমি ভেজে রাখা বড় একটা রুই মাছের আস্ত একটা মাথা নিয়ে নিয়েছি। এই মাছের মাথাটা আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা নিয়ে নিতে পারেন, এতে কোনো মাপামাপি করার কোনো ঝামেলা নাই। ডালটাও আপনার পরিমাণ মতো আপনাদের পছন্দ অনুযায়ী নিয়ে নিতে পারেন। তো আমার মতো যে মাছের মাথা দিয়ে রান্না করতে হবে তা কিন্তু না, আপনারা চাইলে মাছের অন্যান্য পিস দিয়েও এই রেসিপিটা তৈরি করে নিতে পারেন অনায়াসে। কিন্তু আমার কাছে মনে হয় মুড়িঘণ্ট রান্না করার জন্য মাছের মাথাটাই বেস্ট। আচ্ছা, বেশি বকবক না করে মূল রান্নায় চলে যাই। এখানে আমি সরিষার তেল দিয়ে নিচ্ছি পর্যাপ্ত পরিমাণের। আপনারা চাইলে এটা সয়াবিন তেলেও করতে পারেন, যেহেতু আমরা সরিষার তেলটা খাই তাই সরিষার তেলটাই অ্যাড করছি। তো তেলটা যখন ভালো করে গরম হয়ে আসবে, এ পর্যায়ে আমি 1/4 কাপের মতো পেঁয়াজ দিয়ে দিচ্ছি, আগে থেকে কুচে রাখা। তো এখন আমি পেঁয়াজগুলোকে হালকা ভেজে নেব। তো ভেজে নেওয়া হয়ে যাওয়ার পরে আমি এখানে সামান্য পরিমাণে আদা রসুন বাটা একটু অ্যাড করছি। এটা অপশনাল, চাইলে দিতেও পারেন না চাইলে নাই। তো আদা রসুন বাটা হালকা অ্যাড করে দেওয়ার পরে এখন আমি 1 কাপ পানি দিয়ে দিচ্ছি। তো পানি দেওয়ার পরে এখন আমি পর্যায়ক্রমে রেগুলার যে মশলাগুলো খাই আমরা সেগুলাই অ্যাড করছি, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া আর স্বাদ অনুযায়ী লবণ। এছাড়া আর বাড়তি কোনো মশলাই অ্যাড করিনি। এখন আমি মশলাগুলোকে কিন্তু ভালো করে কষিয়ে নিব। আমার কিন্তু এখানে মশলাগুলো কষানো হয়ে গিয়েছে, মশলার যে এক্সট্রা উগ্র গন্ধ থাকে সেই গন্ধও দূর হয়ে গিয়েছে। এখন আমি আগে থেকে ভিজিয়ে রাখা ডালগুলো সেই মশলার মধ্যে ঢেলে দিচ্ছি আর ডালটাকেও ভালো করে সেই মশলার মধ্যে কষিয়ে নিব। তো আমি ডালের সাথে মশলাগুলো কষাতে থাকতে থাকতে, তোমরা এখনও পর্যন্ত যারা লাইক করনি একটা লাইক করে দাও প্লিজ, আর যারা অলরেডি এই কাজটা করে ফেলেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। তো আমি কিছুক্ষণ ডালের সাথে মশলাটা কষানো হয়ে যাওয়ার পরে এখন আমি মাছের মাথা ভেজে রেখেছিলাম, সেই ভেজে রাখা তেলগুলো এবং মাছের মাথাগুলো সেই ডালের সাথে দিয়ে আমি আবার ভালো করে কষিয়ে নিব। হ্যাঁ, যা বলছিলাম, আর যারা নতুন বন্ধু আমার চ্যানেলে যুক্ত হচ্ছ, ভিডিওটা দেখেই চলে যাচ্ছ, লাইকও করছো না সাবস্ক্রাইব করছো না, তাদের উদ্দেশ্য করেই বলছি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে দিও, অল অপশন নোটিফিকেশানটা চালু করে দিও যেন ভিডিও ছাড়া মাত্রই পৌঁছে যায় সবার আগে তোমার ঘরে। আর যারা অলরেডি এই কাজটা করে ফেলেছো তাদেরকে আবারও জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার মাছের মাথা এবং ডাল দুটোই কষানো হয়ে গিয়েছে। এ পর্যায়ে এসে আমি পরিমাণ অনুযায়ী পানি দিয়ে দিলাম। তো আরেকটা কথা, এখানে কিন্তু আমি মাছের মাথাটাকে খুন্তি দিয়ে ভেঙে দিয়েছি। তো ডালটা পলক আসা পর্যন্ত আমি এখানে একটা ঢাকা দিয়ে ঢেকে দিলাম, মিডিয়াম টু লো ফ্লেমে রেখে ডালটাকে সেদ্ধ করে নিয়েছি। এখন একটু নাড়াচাড়া দিয়ে দেখব, যদি হয়ে যায় তো ভালো, না হলে আমি আর 5 থেকে 10 মিনিট সেদ্ধ করে নিব। এখানে কিন্তু আর অন্য কোনো কাজ নেই, খুব সিম্পল আর খুব সহজভাবে তোমাদের সাথে আমি রেসিপিটা শেয়ার করার চেষ্টা করছি। আশা করছি তোমরা খুব সহজভাবেই শিখে নেবে যারা নতুন, আর যারা পুরাতন যারা পারো তারা তো পারোই, তাদের সাথে আমি আর কম্পেয়ার করতে চাচ্ছি না। তো আলহামদুলিল্লাহ আমার কিন্তু রান্না কমপ্লিট হয়ে গিয়েছে। তো এ পর্যায়ে এসে এখন আমি ভাজা জিরার গুঁড়ো দিয়ে দিচ্ছি। তো ভাজা জিরা গুঁড়ো দিলে হয় কি, যখন যেমন ফ্লেভারটা স্ট্রং হয় আর খেতেও কিন্তু বেশ দারুণ লাগে।
আর হ্যাঁ, আমি কিন্তু এখানে ডালের পানির পরিমাণটা একটু বেশি রেখেছি, কারণ যখন আমি নামিয়ে এটাকে সার্ভিং ডিশে সার্ভ করব ততক্ষণে ডালের পানিটা টেনে যাবে, কোনো প্রবলেম হবে না, আর খেতেও তেমন একটা খারাপও লাগবে না। আর যদি আমি পানিটা চুলা থেকে একবারে কমিয়ে নামিয়ে ফেলি তাহলে একদম ঘন হয়ে যাবে, সেটা খেতে আর তেমন একটা ভালো লাগবে না। তো আজকে আমার এই সিম্পল মুড়ি ঘন্টের রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলে যাবেন না যেন। আর সবার সুস্বাস্থ্য কামনা করে আজকে এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।